ক্লাস ফাইভ, আজকে আমরা 128 পাতার যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেখানে সাতের দাগের অঙ্কটা করাবো। দেখো এখানে অঙ্কটাতে কি বলা হয়েছে, ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে তিনটে আয়তক্ষেত্র তৈরি করো যাদের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ ঘর। এখানে কোনো একক ব্যবহার করেনি, অর্থাৎ কোনো সেন্টিমিটার বা মিটার, সেজন্য এখানে ঘর সংখ্যা দিয়ে বলা হয়েছে বলে আমরা জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে হয় বর্গ সেমি হয় নয় বর্গ মিটার হয় ইত্যাদি হয়, কিন্তু এখানে কোনো ইউনিট ব্যবহার না করে ঘর অনুযায়ী বলেছে, সেখানে 40 বর্গ ঘর বলেছে। ঠিক আছে, তাহলে ছোট ছোট ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুণে তিনটে আয়তক্ষেত্র তৈরি করতে হবে। আমি এখানে তিনটে আয়তক্ষেত্র ছবি এঁকেছি, দেখো আমরা প্রথম আয়তক্ষেত্রের দিকে নজর দেব। প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা গোটা ছবিটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এবং এই আয়তক্ষেত্রটা কতগুলো বর্গক্ষেত্রের সমষ্টি, কতগুলো বর্গক্ষেত্রের সমষ্টি কী করে বার করবো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা বর্গক্ষেত্র মিলেই বড় আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে। এবার এই বর্গক্ষেত্রগুলোর বৈশিষ্ট্য কী, আমি এখানে একটা ঘর দেখিয়েছি। এই বর্গক্ষেত্রে তোমরা জানো যে বর্গক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, তো আমরা এখানে এই যে বর্গক্ষেত্রটা ধরেছি ধারের বর্গক্ষেত্রটা দিয়ে দেখিয়েছি, কারণ দেখাতে সুবিধা হবে। এই বর্গক্ষেত্রটার এক একটা বাহু হচ্ছে এক একক করে, অর্থাৎ এখান থেকে এখান এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে এক একক। এক একক মানে কি হয়, 1 সেন্টিমিটার নয় 1 মিটার, যেহেতু অঙ্কটার মধ্যে কোনো ইউনিট মেনশন করা নেই সেই জন্য আমি এটাকে লিখেছি এক একক। বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান হওয়ার জন্য এটা যদি এক একক হয় এদিকটাও এক একক হবে, সেই জন্য এই দিকটাই লিখেছি এক একক। এই দিকের বাহুটাও এক একক হবে, এই দিকের বাহুটাও এক একক হবে, কিন্তু এখানে আঁকতে গেলে ছবিটা একটু নোংরা হয়ে যাবে, সেই জন্য আমি এই দিকটায় আর আঁকিনি, এই দিকটা এদিকটা আর আঁকিনি, মানে চারটে বাহুই সমান, তাই তো? তাহলে এই যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কত, এই মাঝখানে যে আমি লাইন দিয়ে দিয়ে শেডেড জোনটা করেছি এই অংশটা, অর্থাৎ ভেতরের যে জায়গাটা সেটাই হচ্ছে এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে তার বাহুর দৈর্ঘ্য যদি এক একক করে হয় তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, আমি এটা লিখেছি এই বক্সে, একটা বক্স করে তার মধ্যে শেডের যে শেডটা দিয়েছি আমি এখানে সেই শেডটা করেছি, নিয়ে লিখেছি যে এর ক্ষেত্রফল, অর্থাৎ এই ছোট্ট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে হয়, যেহেতু বাহুগুলোর একক আমরা এখানে শুধু একক বলে উল্লেখ করেছি সেই জন্য ক্ষেত্রফলের একক এখানে লিখেছি এক বর্গ একক। কারণ কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, তো এখানে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এক একক করে, তাহলে এক গুণ এক একক গুণ একক, তার মানেই হচ্ছে এক গুণ এক মানে হচ্ছে গুণফলটা একই হবে, আর দুবার এককে গুণ করছি মানে হচ্ছে এককটা হবে বর্গ একক, অতএব এই ছোট্ট বর্গাকার ঘরটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক। এবার এই ছোট ছোট বর্গাকার ঘরগুলো মিলে বড় আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে। এবার বলছে সমগ্র আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এই যে গোটা আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল বার করতে হবে। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা কত বার করতে হবে, দৈর্ঘ্য বলতে কী বোঝায়, এই লম্বা দিকটা এখান থেকে এটা, তাহলে কত দৈর্ঘ্য হবে, প্রত্যেকটা বর্গক্ষেত্র দৈর্ঘ্যই এক একক করে যদি হয় তাহলে এটা এক এক যোগ এক, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে হচ্ছে 8 একক, এখান থেকে এটা হচ্ছে 8 একক। আর প্রস্থ মানে এখান থেকে এটা, এদিকে এই লেখাটা আছে আমি এই দিকটা দেখাচ্ছি, তাহলে প্রস্থ এখান থেকে এটা, তাহলে এটা মানে হচ্ছে এক একক, এটা মানে এক একক, তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2 একক, তার মানে সমগ্র দৈর্ঘ্য বেরোলো 8 একক আর প্রস্থ হচ্ছে 2 একক। তাহলে সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে হচ্ছে 8 একক গুণ 2 একক, 8 আর 2 গুণ করলে কত হয় 16, একক গুণ একক করলে কত হয় বর্গ একক, 16 বর্গ একক হচ্ছে সমগ্র আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। এবার আমাদের অঙ্কে বলেছে যে এরকম তিনখানা আয়তক্ষেত্র তৈরি করতে, আমি এখানে একটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল বার করে দেখালাম, এই তিনটে আয়তক্ষেত্র তৈরি করতে হবে যাদের মোট ক্ষেত্রফল হবে 40 বর্গ ঘর। তাহলে আমাদের প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 16 বর্গ ঘর বা 16 বর্গ একক। এবার আমরা 40 বর্গঘর করার জন্য আমি আর একটা আয়তক্ষেত্র এঁকেছি, যেটা কতগুলো বর্গক্ষেত্রের সমন্বয়ে তৈরি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা বর্গক্ষেত্রের সমন্বয়ে তৈরি। বর্গক্ষেত্রগুলোর বৈশিষ্ট্য একই রকম আগের মতো, বাহুগুলোর এক একটা দৈর্ঘ্য হচ্ছে এক একক করে, তার মানে এই যে ছোট বর্গক্ষেত্রটা যেটাকে আমি এই চিহ্নটা দিয়ে দেখিয়েছি, সেই ছোট বর্গক্ষেত্রের ঘরের ক্ষেত্রফল কত হবে, এক একক গুণ এক একক, যেহেতু বর্গক্ষেত্র আমি এখানে একটা স্টেপ দেখাচ্ছি, আগে যদিও বলে দিয়েছি তবু আর একবার বলছি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে বাহু হচ্ছে এক একক করে, তার মানে এক গুণ এক করলে হয় এক, আর দুবার একক গুণ করলে হয় বর্গ একক, অর্থাৎ এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক। এবার তাহলে সমগ্র আয়তক্ষেত্রটা অর্থাৎ দশটা বর্গক্ষেত্র মিলে যে একটা বড় আয়তক্ষেত্র তৈরি করেছে তার ক্ষেত্রফল কত সেটা আমরা বার করব। তার জন্য কি করতে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করতে হবে। আমি এইদিকে দৈর্ঘ্যটা দেখাচ্ছি আর এইদিকে প্রস্থটা দেখাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে এক একক, এটাও এক একক, তার মানে প্রস্থ হচ্ছে এক যোগ এক মানে হচ্ছে দুই একক, আর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এটা এক একক, তার মানে এরকম এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বর্গক্ষেত্র আছে, তার মানে এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক মানে হচ্ছে পাঁচ একক। অতএব সমগ্র আয়তক্ষেত্রটির ছবিটা অস্পষ্ট আসছে, সমগ্র আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, পাঁচ একক, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ পাঁচ একক গুণ দুই একক, পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ, আর একক গুণ একক করলে হবে বর্গ একক। অতএব এখন যে বর্গ আয়তক্ষেত্রটা আঁকলাম তার ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ একক, তার মানে প্রথম বর্গক্ষেত্রের সরি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো ষোলো বর্গ একক, আর এখানে বেরোলো দশ, ষোলো আর দশ যোগ করলে কত হচ্ছে ২৬, আমাদের কত করতে হবে ৪০ যেতে হবে। সুতরাং আমরা আরেকটা হিসাব করে আয়তক্ষেত্র বানাবো। নেক্সট আমি আরেকটা আয়তক্ষেত্র এঁকেছি, দেখো সেটা কতগুলো বর্গক্ষেত্র নিয়ে তৈরি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, চোদ্দোটা বর্গক্ষেত্র নিয়ে তৈরি। এক একটা বর্গাকার ঘরের একক হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক একই যুক্তিতে আগের মতো। তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক। এবার সমগ্র আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করব। সমগ্র আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে দেখো দুই একক, কারণ এখান থেকে এটা এক এখান থেকে এটা এক, অর্থাৎ এক যোগ এক এক মানে হচ্ছে দুই একক, আর দৈর্ঘ্য হচ্ছে আয়তক্ষেত্রটার এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক যোগ এক, কতবার এক যোগ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতবার, অর্থাৎ সাত একক। তার মানে সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সাত একক গুণ দুই একক, তার মানে হচ্ছে চোদ্দো বর্গ একক। আচ্ছা তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছিল ষোলো বর্গ একক, দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো দশ বর্গ একক, তৃতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো চোদ্দো বর্গ একক, তার মানে তিনটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত, তিনটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল, আমরা তিনটে ক্ষেত্রফলকে যোগ করব, কত পেলাম আমরা ষোলো যোগ দশ যোগ চোদ্দো, এত বর্গ একক। ইউনিট অবশ্যই লিখবে, একক অবশ্যই লিখবে, একক না লিখলে, আচ্ছা বর্গ একক এটা বর্গ ঘর একই ব্যাপার, আমি এখানে বাহুগুলো একক হিসেবে ধরেছি বলে বর্গ একক লিখেছি, তোমরা বর্গ ঘরও লিখতে পারো। চোদ্দো এই সরি ষোলো দশ আর চোদ্দো যোগ করলে কত হবে ছয় আর চার দশের শূন্য ৪০, যোগ করলে হবে ৪০ বর্গ একক। আমাদের অঙ্কেতে তাই বলেছিল, ছক কাগজ তৈরি, ছক কাগজে অনেকগুলো বর্গক্ষেত্র সাহায্যে তুমি তিনটি আয়তক্ষেত্র তৈরি করো যার ক্ষেত্রফল হচ্ছে ৪০ বর্গ একক, তাহলে ৪০ বর্গ একক বা ৪০ বর্গ ঘর এরকম তিনখানা আয়তক্ষেত্র আমরা আঁকতে পেরেছি।